বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ছয়শ তিরানব্বই হার্স ও এফএম একশো ছয় মেগাহার্স সহ সকল আঞ্চলিক কেন্দ্র এবং দেশের সকল কমিউনিটি রেডিও থেকে শুরু হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম ঘরে বসে শিখি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়াদি এবং প্রথমেই নিবেদন করছি প্রথম শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান সুপ্রিয় শিক্ষার্থী ঘরে বসে শিখি অনুষ্ঠানে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ফারজানা ইসলাম সহকারী শিক্ষক হাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালপুর সদর জামালপুর আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো নিরাপদে আছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের গণিত পাঠ্যপুস্তক খাতা কলম ও পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও বন্ধুরা করোনা ভাইরাসের কারণে আমরা স্কুলে যেতে পারছি না ঘরে বসেই লেখাপড়া করছি এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে একান্ত প্রয়োজনে যদি বাড়ির বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরবে বাইরে থেকে ফিরে ভালো করে সাবান পানি দিয়ে হাত মুখ ধোবে এবং বাইরে পরা পোশাক পরিবর্তন করে নেবে আর যদি সম্ভব হয় তবে গোসল করে নেবে শিক্ষার্থী বন্ধুরা গত পাঠে আমরা কি শিখেছিলাম তাকে তোমাদের মনে আছে হ্যাঁ বিভিন্ন বস্তুর ছবির সাথে সংখ্যা দাগ টেনে মিল করতে শিখেছি সাতটি কবুতরের ছবির সাথে কোন সংখ্যাটি দাগ টেনে মিল করবে হ্যাঁ তোমরা ঠিক ভেবেছ সাত সাতটি কবুতরের ছবির সাথে সাত সংখ্যাটি দাগ টেনে মিল করবে আমার মনে হয় তোমরা গত পাঠ খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ তাহলে চলো আমরা আজকের পাঠ শুরু করি আমাদের আজকের পাঠ হচ্ছে অধ্যায় তিন সংখ্যা পৃষ্ঠা নম্বর উনিশ পাঠ্যাংশ দশটি বস্তুকে কতভাবে সাজানো যায় তোমরা তোমাদের গণিত পাঠ্যপুস্তকের উনিশ নম্বর পৃষ্ঠা খোলো আশা করছি তোমরা তোমাদের গণিত পাঠ্যপুস্তকের ১৯ নম্বর পৃষ্ঠা খুলতে পেরেছ এবার ভালো করে লক্ষ্য করো কি দেখতে পেলে হ্যাঁ কতগুলো ফোটাকে বিভিন্নভাবে সাজানো হয়েছে লক্ষ্য করো এখানে মিনা একরকম একরকমভাবে সাজিয়েছে আবার রাজু ভিন্ন রকমভাবে ভাবছে আজ আমরা দশটি ফোটাকে বিভিন্নভাবে সাজাবো উনিশ পৃষ্ঠায় ওপরের দিকে লক্ষ্য করো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ হ্যাঁ কতগুলো ফোটার ছবি চলো গুনে দেখি কতগুলো ফোটার ছবি আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি ফোটার ছবি আছে লক্ষ্য করো ফোটাগুলোর ওপরে দশ লেখাও আছে এই দশটি ফোটাকে নানাভাবে সাজানো যায় তোমাদের পাঠ্যপুস্তকের উপরের দিকে ডান পাশে লক্ষ্য করো তোমাদের বন্ধু মিনা কিভাবে সাজিয়েছে হ্যাঁ মিনা ফোটাগুলোকে দুইটি শাড়িতে সাজিয়েছে চলো গুনে দেখি উপরের শাড়িতে কয়টি ফোটা আছে এক দুই তিন চার উপরের শাড়িতে চারটি ফোটা আছে এবার নিচের শাড়িতে কয়টি ফোটা আছে তা গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় নিচের শাড়িতে ছয়টি ফোঁটা আছে তাহলে মিনা কিভাবে দশটি ফোঁটাকে ভাগ করেছে হ্যাঁ চার ও ছয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো দশটি ফোটার নিচে দুইটি হলুদ বক্স আছে এবং বক্স দুইটিতে প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে মিনা কিভাবে দশটি ফোটাকে ভাগ করলো তা এখানে লিখে ফেল আমার মনে হয় তোমরা একটি বক্সে চার ও আরেকটি বক্সে ছয় লিখেছ এবার লক্ষ্য করো এই পৃষ্ঠার মাঝের দিকে দশটি ফুটাকে ভিন্ন ভিন্নভাবে সাজানো আছে বাম দিকে দেখো এখানে কয়টি ফোটা চলো গুনে দেখি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ফোটা ফোটাগুলোর ওপরে দশ লেখা আছে দশটি ফোটাকে ভাগ করা আছে কিভাবে? হ্যাঁ দুইটি দলে প্রথম দলে কয়টি ফোটা আছে চলো গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ফোটা আছে লক্ষ্য করো ফোটাগুলোর উপরে আট লেখা আছে অপর আরেকটি দলে কয়টি ফোটা আছে হ্যাঁ দুইটি লক্ষ্য করো ফোটাগুলোর উপরে দুই লেখা আছে তাহলে এখানে দশটি ফোটাকে কিভাবে ভাগ করেছে হ্যাঁ আট ও দুই এর পাশের ছবিতে দেখো এখানেও দশটি ফোটাকে ভাগ করে দেয়া আছে এখানে একটু ভিন্নভাবে ভাগ করা আছে তোমরা ফোটাগুলো গুনে ফোটার ওপরের খালি ঘরে সংখ্যা বসাবে আমার মনে হয় তোমরা গুনে গুনে সঠিক সংখ্যা বসিয়েছ এবার আমিও গণনা করে সঠিক সংখ্যাটি খালি ঘরে বসাই প্রথম সারিতে আছে এক দুই তিন তিনটি ফোটা ফোটাগুলোর উপরে তিন লিখি পরের সারিতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ফোটা ফোটাগুলোর উপরে সাত লেখি আমার মনে হয় তোমরাও এভাবেই লিখেছো আমার মনে হয় তোমরা দশটি বস্তুকে বিভিন্নভাবে সাজাতে পারবে লক্ষ্য করো তোমাদের বইয়ে দশটি ফোটার আরও তিনটি দল দেয়া আছে এবার তোমরা এই তিনটি দলকে এমনভাবে সাজাও যেন আগের সাজানো থেকে ভিন্ন হয় উপরে যে দুইভাবে সাজালে তার থেকে ভিন্ন রকমভাবে সাজাবে প্রয়োজন হলে তোমরা কাঠির সাহায্য নিতে পারো সেক্ষেত্রে তোমাদের দশটি কাঠির প্রয়োজন হবে হাতের কাছে কাঠি থাকলে তোমরা কাঠির সাহায্যে সাজাতে পারো আর কাঠি না থাকলে ফোটা এঁকে সাজাতে পারো অথবা তোমার হাতে দশটি আঙুল ব্যবহার করতে পারো আমি জানি তোমাদের অনেকেই এসবের সাহায্য ছাড়াই পারবে তাহলে এবার সাজিয়ে ফেলো হয় তোমরা সাজাচ্ছ আমার মনে হয় তোমাদের সাজানো হয়ে গেছে চলো মিলিয়ে নি এক ও নয় চার ও ছয় পাঁচ ও পাঁচ আমার মনে হয় তোমরা সবাই এভাবে সাজিয়েছ বাহ তোমরা সবাই খুব সুন্দর পেরেছ তোমাদের সবাইকে অনেক অনেক আদর স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি এবার তোমরা নিজে নিজে অথবা বাড়ির বড়দের সাহায্যে তোমাদের বইয়ের একদম নিচের দিকের কাজ দুটি করবে কাজ দুটি হল সাতটি বস্তুকে বিভিন্নভাবে সাজাও এবং নয়টি বস্তুকে বিভিন্নভাবে সাজাও আমি আবার পড়ছি সাতটি বস্তুকে বিভিন্নভাবে সাজাও এবং নয়টি বস্তুকে বিভিন্নভাবে সাজাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সাথে মন দিয়ে পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার কথা হবে ভালো থেকো সুস্থ থেকো শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন ইশা সহকারী শিক্ষক খোকন সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রাপুর ঢাকা তাহলে আর দেরি না করে তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস টু টেক্সট বই খাতা পেন্সিল ইরেজার নিয়ে ঝটপট বসে পড়ো করোনা ভাইরাস থেকে বাঁচতে তোমরা নিশ্চয়ই মুখে মাস্ক ব্যবহার করছো নির্ধারিত দূরত্ব বজায় রাখছ আর সাবান দিয়ে নিয়ম মেনে হাত ধুয়ে নিচ্ছ ভেরি গুড স্টুডেন্টস তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা শিখেছিলাম কিভাবে ইংরেজিতে নিজের অথবা কোনো মেয়ের বয়স বলতে হয় কোনো মেয়ের বয়স যদি আট বছর হয় ইংরেজিতে আমরা শেজ দিয়ে বাক্যটি শুরু করি আমরা বলি শেজ এইট ইয়ার্স ওল্ড গুড অন্যদিকে নিজের বয়স বলার সময় আমরা আম বলে বাক্যটি শুরু করি যদি আমার বয়স সাত বছর হয় আমি বলবো আম সেভেন অর রাইট আজকের পাঠে আমরা কিভাবে কোনো ছেলের বয়স ইংরেজিতে বলতে হয় তা শিখব এবং সে সাথে শেজ এবং হিজ এর পূর্ণ রূপটি জানবো ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এবার তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ফেজ নাম্বার টেন খুলে বসো এই পৃষ্ঠার ওপরে বা দিকে দেখতে পাচ্ছ নীলকালিতে লেখা ইউনিট ফাইভ তার পাশে আমাদের আজকের পাঠের টাইটেল আছে হাউ ওল্ড এর পাশে নীলকালিতে লেখা লেসনস ওয়ান টু থ্রি আজ আমরা ইউনিট ফাইভ লেসন টু এবং থ্রি থেকে কিভাবে ইংরেজিতে হিজ স্ট্রাকচারটি ব্যবহার করে কোনো ছেলের বয়স বলতে হয় তা শিখব এবং হিজ এবং শিজের পূর্ণরূপটি কি তা জানব স্টুডেন্টস এসো আমরা লাল কালিতে লেখা বি লুক লিসন অ্যান্ড সে অংশটুকু দেখি স্টুডেন্ট হোয়াট ইস দেখো তোমাদের হাতের বা দুজন মেয়ে এবং ডান দিকে দুজন ছেলেকে দেখা যাচ্ছে প্রথম ছেলেটি তার পাশের ছেলেটিকে নির্দেশ করে যা বলছে তা তার ওপরে দেওয়া বাবলে লেখা আছে এবার আমি ছেলেটি কী বলছে তা পড়ে শোনাচ্ছি স্টুডেন্টস প্লিজ লিসন টু মি ছেলেটি বলছে দিস ইজ মাহিন হি ইজ এইট ইয়ার্স ওল্ড টু অর্থাৎ ছেলেটি তার পাশে দাঁড়ানো ছেলেটির নাম বলছে মাহিন এবং হিজ স্ট্রাকচার ব্যবহার করে তার বয়স বলছে হিজ এইট ইয়ার্স ওল্ড টু এসো এই অংশটি আমরা আরও একবার শুনি আমি পড়ে শোনাচ্ছি তোমরা লাইনের নিচে আঙুল রেখে আমাকে অনুসরণ করো রেডি ওকে দিস ইজ মাহিন হিজ এইট ইয়ার্স ওল্ড টিউ স্টুডেন্টস এবার তোমরাও আমার সাথে সাথে পড়বে কেমন আমার সাথে বলো দিস ইজ মাহিন্স ওল্ড টিউ এসো একবার একসাথে পড়ি দিস ইন হি ইজ এইট ইয়ার্স ওল্ড টু ভেরি গুড এবার এসো আমরা অ্যাক্টিভিটি সি লুক অ্যান্ড সে অংশটুকু দেখি আমাদের হাতের বা আছে একটি ছেলে যার নীচে লেখা হিজ এর পূর্ণরূপ তার পাশে দেয়া আছে হি ইজ এবার আমাদের হাতের ডান দিকে যে মেয়ের ছবি আছে তার নিচে আছে শিজ এর পূর্ণরূপ শি ইজ স্টুডেন্টস এবার তোমরা ছেলেটির নিচে দেয়া প্রথম শব্দের নিচে আঙুল রেখে আমার সাথে বলো হেজ এবার তার পাশে আঙুল রেখে বলো হি ইজ আবার বলো হি ইজ এবার মেটির নিচে দেয়া শব্দটিতে আঙুল রেখে আমার সাথে বলো শেজ এর পাশের শব্দে আঙুল রেখে বলো শি ইজ আবার বলো শি ইজ শি ইজ ভেরি গুড তাহলে আজকের পাঠে আমরা শিখলাম কোন ছেলের বয়স বলতে আমরা হিজ স্ট্রাকচার ব্যবহার করে তার বয়সটি বলি যেমন প্রথম ছেলেটি মাহিনের বয়স বলার সময় বলেছে হিজ এইট ইয়ার্স ওল্ড সে সাথে আমরা জানলাম হিজ এর পূর্ণ রূপ হি ইজ এবং শি ইজ এর পূর্ণরূপ শি ইজ স্টুডেন্টস আমি আশা করছি এবার তোমরা সঠিক স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজিতে কোনো ছেলে অথবা কোনো মেয়ের বয়স বলতে পারবে ধরো তোমার বন্ধু রাফির বয়স আট বছর সেটি ইংরেজিতে তুমি আমাকে কীভাবে বলতে পারো ইয়াস তুমি এ সময়ে হেজ বা হি ইজ এই স্ট্রাকচারটি ব্যবহার করে বলবে হিজ এইট ইয়ার্স ওল্ড অথবা হি ইজ এইট ইয়ার্স ওল্ড এবার যদি তোমার আরেক বন্ধু সুভার বয়সও আট বছর হয় তখন তুমি ইংরেজিতে কিভাবে আমাকে বলবে ভেরি গুড তুমি তোমার মেয়ে বন্ধুর জন্য এবার শেজ বা শি ইজ এই স্ট্রাকচার ব্যবহার করে বলবে শেজ এইট ইয়ার্স ওল্ড টু অথবা শি ইজ এইট ইয়ার্স ওল্ড টিউ ওয়েল ডান এবার তাহলে তোমরা তোমাদের আজকের হোমওয়ার্ক জেনে নাও তোমাদের আজকের হোমওয়ার্ক তোমরা অ্যাক্টিভিটি বি এবং সি এই দুটো অংশ বার অনুশীলন করবে এবং স্কুল খোলার পর বিষয় শিক্ষককে শোনাবে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের ধন্যবাদ পরবর্তী পাঠে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক পাঠদান বিকেল প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ বেতারের ঘরে বসে শিখি অনুষ্ঠানে তোমাদের স্বাগতম নিশ্চয়ই ভালো আছো নিরাপদ আছো আজ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে তোমাদের সাথে আছি আমি খায়রুন নাহার লিপি সহকারী শিক্ষক মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর ঢাকা তাহলে বন্ধুরা তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা ও কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বাংলাদেশ সহ সারা বিশ্ব এখনও করোনা ভাইরাসে আক্রান্ত ভয় নয় সচেতনতাই জয় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব আমরা নিয়মিত মনোযোগ দিয়ে লেখাপড়া করব মনে থাকবে তো বন্ধুরা বন্ধুরা আমরা সবাই জানি পরিবারে আমাদের কিছু অধিকার আছে পরিবার আমাদের ভালোবাসা দেয় খাবার দেয় খেলার জায়গা দেয় অসুস্থ হলে চিকিৎসা করে স্কুলে পাঠায় এবং সমতা রক্ষার চেষ্টা করে বিদ্যালয় সমাজ এবং রাষ্ট্র থেকেও আমরা কিছু অধিকার পাই তেমনি পরিবার সমাজ এবং রাষ্ট্রের প্রতিও আমাদের কিছু দায়িত্ব আছে আচ্ছা বলো তো পরিবারের প্রতি আমাদের কি কি দায়িত্ব রয়েছে হ্যাঁ মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা পরিবারের কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা এসব কাজগুলোই আমাদের দায়িত্ব গত পাঠে আমরা কি শিখেছিলাম হ্যাঁ শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ অধিকার সম্পর্কে জেনেছিলাম সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা এই ছয়টি মৌলিক অধিকার ছাড়াও আমাদের আরও কিছু অধিকার আছে তার মধ্যে শিশুদের জন্য আছে নির্দিষ্ট কিছু অধিকার যেমন জন্ম নিবন্ধনের অধিকার একটি নাম পাওয়ার অধিকার স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার পুষ্টি ও চিকিৎসার অধিকার খেলাধুলা ও বিশ্রামের অধিকার ইত্যাদি তোমরা নিশ্চয়ই বাড়ির কাজগুলো সম্পন্ন করে সংরক্ষণ করছো আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায়ের আমাদের অধিকার ও দায়িত্ব তৃতীয় অনুচ্ছেদ শিশু হিসাবে আমাদের দায়িত্ব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা তাহলে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বিশ নম্বর পৃষ্ঠা খুলে বসো আশা করি বিশ নম্বর পৃষ্ঠা খুলেছ এই পৃষ্ঠায় কতগুলো ছবি দেয়া আছে এসো আমরা ছবিগুলো ভালো করে দেখি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি উপরের ছবিতে দুজন শিশু তাদের মাকে বাগান করতে সাহায্য করছে নিচের বামের ছবিতে শিশু মা বাবাকে বিছানা গুছিয়ে রাখতে সাহায্য করছে এবং নিচের ডানের ছবিতে শিশুরা একে অপরকে কাজে সাহায্য করছে ছবিগুলো আমরা দেখতে পেলাম শিশুরা পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করছে তাহলে আজ আমরা শিশু হিসাবে আমাদের দায়িত্ব নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ভেবে বলো তো পরিবারের প্রতি তোমাদের কি কি দায়িত্ব রয়েছে হ্যাঁ পরিবারের নিয়ম কানুন মেনে চলা পরিবারে বিভিন্ন কাজে সাহায্য করা পরিবারের কেউ অসুস্থ হলে তার সেবা যত্ন করা এবার এসো শিশু হিসাবে আমাদের দায়িত্ব নিয়ে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে দেখি শিশু হিসাবে আমাদের দায়িত্ব পরিবারে যেমন আমাদের অনেক অধিকার আছে তেমনি কিছু দায়িত্বও আছে পরিবারের প্রতি আমাদের কয়েকটি দায়িত্ব হলো পরিবারের নিয়মকানুন মেনে চলা মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা পরিবারের কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদের স্নেহ ও আদর করা পরিবারের প্রতি আমাদের এই দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে হবে তবেই আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারব আচ্ছা বলো তো পরিবারের প্রতি আমাদের দায়িত্বগুলো কি কি। পরিবারের নিয়মকানুন মেনে চলা মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা পরিবারের কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদের স্নেহ ও আদর করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা শিশু হিসাবে আমাদের অধিকারের সাথে আমাদের কিছু দায়িত্ব সম্পর্কে জানলাম পরিবারে যেমন আমাদের অনেক অধিকার আছে তেমনি কিছু দায়িত্ব আছে পরিবারের প্রতি আমাদের কয়েকটি দায়িত্ব হলো, পরিবারের নিয়মকানুন মেনে চলা মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা পরিবারে কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদের স্নেহ ও আদর করা ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ শিশু হিসাবে আমাদের দায়িত্ব নিয়ে আলোচনা করলাম তোমাদের কতটুকু মনে আছে একটু জেনে নেই সবাই বই বন্ধ করে নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে পরিবারের প্রতি আমাদের তিনটি দায়িত্বের নাম বলো আমি আবার বলছি পরিবারের প্রতি আমাদের তিনটি দায়িত্বের নাম বলো পরিবারের নিয়মকানুন মেনে চলা পরিবারে কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা এবং মা বাবা ও বড়দের শ্রদ্ধা করা কখন আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারব আমি আবার বলছি কখন আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারব পরিবারের প্রতি আমাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করলেই আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা তোমাদের খাতা কলম নাও এবং খাতা খোলো খাতার ডানপাশে উপরের কোণে আজকের তারিখ ও আজকের বিষয় লিখো আজকের পাঠের বিষয় শিশু হিসাবে আমাদের দায়িত্ব আমি এখন বাড়ির কাজটি বলছি তোমরা খাতায় লিখে নাও পরিবারের তুমি কি কি দায়িত্ব পালন করতে পারো তার একটি তালিকা তৈরি করো আমি আবার বলছি পরিবারের তুমি কি কি দায়িত্ব পালন করতে পারো তার একটি তালিকা তৈরি করো তোমরা অবশ্যই বাড়ির কাজটি সংরক্ষণ করবে এবং তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে আজকের মতো আমরা এখানেই আমাদের পাঠ শেষ করছি আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের ধন্যবাদ আমি আশা করছি এভাবে তোমরা পরবর্তী পাঠে অংশ নিবে তোমরা পুষ্টিকর খাবার খাবে বাইরে বের হওয়ার আগে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে ভালো থেকো সুস্থ ও নিরাপদে থেকো ধন্যবাদ চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রস্তুত হয়ে যাও এবারে তোমাদের ক্লাস শুরু হচ্ছে হ্যাঁ এবারে রয়েছে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান সুপ্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখে অনুষ্ঠানে তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি দিবা সাহা সহকারী শিক্ষক গ্যান্ডারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রাপুর ঢাকা নিশ্চয়ই পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো নিরাপদে আছো এবং বাড়িতেই অবস্থান করছো আজকের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা তোমাদের গণিত পাঠ্যপুস্তক খাতা কলম ও পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও শিক্ষার্থীরা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্কুল এখনও বন্ধ তাই আমরা বাড়িতেই নিয়মিত পড়ালেখা চালিয়ে যাব এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব বাড়ির বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করব এবং বাড়ি ফিরেই হাত মুখ সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলব স্নেহের শিক্ষার্থীরা গত পাঠে তোমরা সমান সংখ্যক অঙ্ক বিশিষ্ট দুটি বড় সংখ্যার মাঝে ছোট বড় তুলনা করতে শিখেছ বলো তো ছেচল্লিশ হাজার সাত শত ও সাতচল্লিশ হাজার ছয় শত এই দুটি সংখ্যার মাঝে কোনটি বড় আমার মনে হয় তোমরা বলছো সাতচল্লিশ হাজার ছয় শত বড় কারণ দুটি সংখ্যারই অযুত স্থানের অঙ্ক দুটি সমান হলেও হাজার স্থানে সাত ছয় অপেক্ষা বড় ভেরি গুড আজও আমরা সংখ্যার তুলনা নিয়েই আলোচনা করব আমাদের আজকের পাঠ হচ্ছে চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত পাঠ্যপুস্তকের অধ্যায় এক বড় সংখ্যা ও স্থানীয় মান পাঠ্যাংশ সংখ্যার তুলনা পৃষ্ঠা তেরো আজ আমরা ভিন্ন সংখ্যক অঙ্কবিশিষ্ট দুটি বড় সংখ্যার মাঝে ছোট বড় তুলনা করতে শিখব তোমরা তোমাদের প্রাথমিক গণিত পাঠ্যপুস্তকে পৃষ্ঠা তেরো খোলো সেই সাথে খাতা কলমও খুলে নাও পৃষ্ঠা এর শুরুতেই কাজ তিন উনচল্লিশ হাজার ও তিন লক্ষ একাত্তর হাজার বিশের মধ্যে কোনটি বড় দেখো রেজা বলছে বৃহত্তম স্থানের সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম স্থানের সংখ্যাটির তুলনা করি আমার মনে হয় উনচল্লিশ হাজার সংখ্যাটি তিন লক্ষ একাত্তর হাজার বিশ থেকে বড়। এদিকে মিনা বলছে অপেক্ষা করো আমরা মাঝে মাঝে বড় সংখ্যা ভুল পড়ি চলো সংখ্যাগুলো সঠিক স্থানে বসাই অথবা কমা দেই দেখো সংখ্যা দুটিকে স্থানে বসালে উনচল্লিশ হাজার সংখ্যাটি পাঁচ অঙ্ক বিশিষ্ট অর্থাৎ অযুত স্থান পর্যন্ত আর তিন লক্ষ একাত্তর হাজার বিশ সংখ্যাটি ছয় অঙ্ক বিশিষ্ট অর্থাৎ লক্ষ পর্যন্ত কাজে যে সংখ্যাটি ছয় অঙ্ক বিশিষ্ট অর্থাৎ লক্ষ পর্যন্ত সেই সংখ্যাটি অবশ্যই পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে বড়ো হবে আবার সংখ্যা দুইটিতে কমা বসালে উনচল্লিশ হাজারে শুধুমাত্র একটি কমা নয় হাজারের পরে বসে কিন্তু তিন লক্ষ একাত্তর হাজার বিশ সংখ্যাটিতে দুটি কমা তিন লক্ষের পর এবং একাত্তর হাজারের পর বসে তাই তিন লক্ষ একাত্তর হাজার বিষ সংখ্যাটি উনচল্লিশ হাজার থেকে বড়ো আবার দেখো রেজা কী বলছে রেজা বলছে বাহ অঙ্ক সংখ্যা ভিন্ন স্পষ্টই বোঝা যাচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার বিষ সংখ্যাটি উনচল্লিশ হাজার থেকে বড় তাহলে উনচল্লিশ হাজার ছোট চিহ্ন তিন লক্ষ একাত্তর হাজার বিশ দেখো কুমিরের গল্পের সেই পেটুক কুমির রাজার হাঁ করা মুখের মতো দেখতে ছোট চিহ্নের হাঁ করা মুখটিও বড়ো সংখ্যার দিকেই রয়েছে এবার চলো সংখ্যারেখায় সংখ্যাগুলো চিহ্নিত করি এবং সংখ্যার আকারের মাধ্যমে তুলনা করি সংখ্যা রেখাটিতে শূন্য থেকে এক লক্ষ পর্যন্ত দশটি ভাগ রয়েছে তাহলে সংখ্যারেখাটির প্রতিটি দাগের দূরত্ব কত তোমরা সঠিক চিন্তা করেছ প্রতিটি দাগের দূরত্ব দশ হাজার করে এক লক্ষ ভাগ দশ সমান দশ হাজার এবার উনচল্লিশ হাজার অর্থাৎ ত্রিশ হাজার যোগ নয় হাজার ত্রিশ হাজার মানে তিনটি দাগ তাহলে শূন্য থেকে পরবর্তী তিন নম্বর দাগটি হবে ত্রিশ হাজার এবং চার নম্বর দাগটি হবে চল্লিশ হাজার অর্থাৎ ত্রিশ হাজার এবং চল্লিশ হাজারের মধ্যে আরও দশটি দাগ রয়েছে তাহলে উনচল্লিশ হাজার বসবে চল্লিশ হাজারের এক দাগ আগে অর্থাৎ চার নম্বর দাগের একটু আগে দেখো সংখ্যা রেখাটিতে সেখানে অর্থাৎ শূন্য থেকে চার নম্বর দাগের একটু আগে একটি নীল বক্স আঁকা রয়েছে তোমরা পেন্সিল দিয়ে সেই বক্সে উনচল্লিশ হাজার লেখো আবার একইভাবে তিন লক্ষ থেকে সাত নম্বর দাগের একটু পর নীল বক্স রয়েছে তোমরা সেখানে তিন লক্ষ একাত্তর হাজার বিশ লেখো তাহলে দেখো সংখ্যা রেখায় উনচল্লিশ হাজারের অনেক পরে তিন লক্ষ একাত্তর হাজার বিশের অবস্থান তোমরা তো জানো সংখ্যারেখার ডান দিকে গেলে সংখ্যার মান ক্রমশ বাড়তে থাকে তাই তিন লক্ষ একাত্তর হাজার বিশ সংখ্যাটি উনচল্লিশ হাজার থেকে বড় তাহলে সংখ্যা তুলনার ক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলো অনুসরণ করব তা পাঠ্যপুস্তকে নীল দাগের বক্সে দেয়া আছে সংখ্যা তুলনার পদ্ধতি এক অঙ্ক সংখ্যার তুলনা যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর দুই যখন সংখ্যায় অঙ্কের সংখ্যা সমান এক বৃহত্তম স্থানের অঙ্কের তুলনা যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কের মান বড় সেটি বড় সংখ্যা দুই যদি বৃহত্তম স্থানের অঙ্কের মান সমান হয় তবে দ্বিতীয় বড় স্থানের অঙ্ক দুটি তুলনা করতে হবে এবং এভাবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুইটির মধ্যে একটি ছোট অঙ্ক পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তুলনা চালিয়ে যেতে হবে তিন যদি সংখ্যা দুইটির সবগুলো অঙ্ক সমান হয় তবে সংখ্যা দুইটি সমান এবার অনুশীলন দুই নিচের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করো এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন বসাও এখানে দুইয়ে দেখো নয় হাজার নয়শত খালি ঘর চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ খালি ঘরে কোন চিহ্নটি বসবে তোমরা সঠিক চিন্তা করেছ ছোটো চিহ্ন বসবে কারণ নয় হাজার নয়শত নিরানব্বই চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাই নয় হাজার নয়শত নিরানব্বই চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ থেকে ছোট স্নেহের শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ভিন্ন সংখ্যক অঙ্কবিশিষ্ট দুটি সংখ্যার মাঝে ছোটো বড়ো তুলনা করতে শিখলাম এবার বলো তো সাত হাজার পাঁচশত তেইশ ও পঁয়ত্রিশ হাজার চারশত বত্রিশ এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় আমার মনে হচ্ছে তোমরা বলছো পঁয়ত্রিশ হাজার চারশত বত্রিশ সাত হাজার পাঁচশত তেইশ থেকে বড় কারণ পঁয়ত্রিশ হাজার চারশত বত্রিশ সংখ্যাটি পাঁচ অঙ্ক বিশিষ্ট আর সাত হাজার পাঁচশত তেইশ সংখ্যাটি চার অঙ্ক বিশিষ্ট তাই পঁয়ত্রিশ হাজার চারশত বত্রিশ সাত হাজার পাঁচশত তেইশ থেকে বড়ো ভেরি গুড এবার খাতায় লেখো পঁয়ত্রিশ হাজার চারশত বত্রিশ খালি ঘর সাত হাজার পাঁচশত তেইশ খালি ঘরে বড় বা ছোটো চিহ্ন বসাও খালি ঘরে নিশ্চয়ই বড় চিহ্ন বসিয়েছ তোমাদের অনেক ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা পাঠের শেষ প্রান্তে চলে এসেছি বাড়ির কাজের জন্য খাতার উপরে ডান দিকে তারিখ ও পাঠের বিষয় সংখ্যার তুলনা পৃষ্ঠা তেরো লিখো তোমাদের জন্য আজ বাড়ির কাজে থাকছে তোমাদের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা পৃষ্ঠাতেরোয়ের অনুশীলন দুই নিচের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করো এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন বসাও এখানে দুই আমরা অনুশীলন করেছি তোমরা এক তিন চার বাড়িতে করবে আশা করছি বাড়ির কাজ মনোযোগ দিয়ে করবে এবং যত্ন করে গুছিয়ে রাখবে বিদ্যালয় খোলার পর তা তোমাদের গণিত শিক্ষককে দেখাবে কেমন শিক্ষার্থীরা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার সাথে গণিত পাঠে অংশগ্রহণ করায় তোমাদের আন্তরিক ধন্যবাদ আগামী পাঠে আবারও তোমাদের সাথে কথা হবে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থেকো নিরাপদে থেকো ধন্যবাদ সবাইকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের পালা শুরু হচ্ছে তোমাদের ক্লাস ঝটপট তৈরি হয়ে নাও তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক পাঠদান সুপ্রিয় শিক্ষার্থী শুভ অপরাহ্ন বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ফাতেমা পারভিন মুক্তি প্রধান শিক্ষক ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর নীলফামারি এবার তাহলে তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা ও কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা করোনা ভাইরাসে ভয় নয় সচেতনতায় জয় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। আর আমরা নিয়মিত লেখাপড়া করবো এবার এসো আমরা আজকের পাঠ শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে জেনেছি আঠারোশো সালে পশ্চিম বাংলার ব্যারাকপুরে যে বিদ্রোহ শুরু হয় এবং সারা ভারতে ছড়িয়ে পড়ে তাই সিপাহী বিদ্রোহ মঙ্গল পাণ্ডে এ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায় বিশ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বিশ নম্বর পৃষ্ঠা খুলো আশা করি খুলেছ এ পৃষ্ঠার উপরে বা দিকে আমরা দেখতে পাচ্ছি নীল রঙের কালিতে আজকের পাঠের শিরোনাম দেয়া আছে পরবর্তী প্রতিরোধ আন্দোলন বন্ধুরা আমরা বিশ নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে তিনজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি তোমরা কি কখনো তাদের নাম শুনেছ পাঠ্যবইয়ের বাম দিকের অর্থাৎ প্রথম ছবির ব্যক্তি হচ্ছেন ক্ষুদিরাম বসু দ্বিতীয় বা মাঝের ছবিতে রয়েছেন প্রীতিলতা ওয়াদ্দেদার আর তৃতীয় অর্থাৎ ডান পাশের ছবির ব্যক্তি হচ্ছেন মাস্টার দা সূর্য সেন তারা প্রত্যেককেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আত্মত্যাগ ও সাহসিকতার পরিচয় দিয়েছেন যা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় বিশ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে আজকের পাঠ থেকে আমরা সিপাহী বিদ্রোহ পরবর্তী প্রতিরোধ আন্দোলন সম্পর্কে জানব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কি জানো রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক উনিশশো সালে তিনি পঞ্চম জর্জ কর্তৃক নাইট উপাধি লাভ করেন কিন্তু জালিওয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে উনিশশো সালে তিনি এ উপাধি পরিত্যাগ করেন বাঙালির স্বাধিকার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আজকের পাঠ থেকে আমরা বিশ শতকে যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছিল আর সেগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠিত হয় আচ্ছা বলতো আঠারোশো পঁচাশি সালে ভারতবর্ষে একটি রাজনৈতিক দল গঠিত হয় এই দলটির নাম কি ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং উনিশশো সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয় একে বঙ্গভঙ্গ বলে আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয় কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয় আচ্ছা বলতো কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল আর কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল উনিশশো সালে ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুববিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম বসু প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন কিন্তু তাই বলে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে থাকেনি স্বাধীনতার জন্য ভারতীয়দের আন্দোলন চলতে থাকে রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরে বাংলা এ কে ফজলুল হক এ সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরও বেগবান হয় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এ সময় নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আচ্ছা বলো তো কে নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠ্যবইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় তিনজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করি এদেরকে আমরা আগে কখনো কি দেখেছি হুম আমরা তাদের ছবি আগে দেখেছি এবং তাদের লেখা গল্প কবিতা পড়েছি নিশ্চয়ই আমাদের সেগুলো মনে আছে এবার আমরা তাদের ছবির সাথে আবারও পরিচিত হই বা দিকের প্রথম ছবির ব্যক্তিটি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দ্বিতীয় ছবিটি হচ্ছে কাজী নজরুল ইসলামের এবং তৃতীয় ও সর্বশেষ ছবিতে রয়েছেন বেগম রোকেয়া বাঙালির স্বাধিকার আন্দোলনে তিনজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শিক্ষার্থী বন্ধুরা ভারতীয়দের তীব্র আন্দোলনের ফলে উনিশশো সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় আচ্ছা বলতো কত সালে পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ সিপাহী বিদ্রোহ পরবর্তী প্রতিরোধ আন্দোলন সম্পর্কে জানলাম এখন প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেব আজকের পাঠ থেকে আমরা কতটুকু শিখতে পেরেছি তোমরা নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে বলো তো বন্ধুরা বেগম রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় আমি প্রশ্নটি আবার বলছি বেগম রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় ইংরেজ আমলে নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় আচ্ছা বলতো উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজরা ভারত ত্যাগের ফলে কি ঘটে আমি প্রশ্নটি আবার বলছি উনিশশো সালে ইংরেজরা ভারত ত্যাগের ফলে কি ঘটে পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় পূর্ব বাংলার সাথে কোন অঞ্চলকে অন্তর্ভুক্ত করে বঙ্গভঙ্গ করা হয় আমি প্রশ্নটি আবার বলছি পূর্ব বাংলার সাথে কোন অঞ্চলকে অন্তর্ভুক্ত করে বঙ্গভঙ্গ করা হয় আসামকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার এসো আমরা আমাদের আজকের পাঠের বাড়ির কাজটি নিয়ে নিই আমাদের আজকের বাড়ির কাজ হল বিশ শতকে বাংলায় যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছে সেগুলোর একটি ঘটনাপঞ্জি তৈরি করো আমি বাড়ির কাজটি আবার বলছি বিশ শতকে বাংলায় যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছে সেগুলোর একটি ঘটনাপঞ্জি তৈরি করো এই বাড়ির কাজটি তোমরা সংরক্ষণ করবে এবং বিদ্যালয় খোলার পর বিষয় শিক্ষককে দেখাবে আজকের মতো আমরা এখানেই আমাদের পাঠ শেষ করছি আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের ধন্যবাদ আমি আশা করছি এভাবে তোমরা পরবর্তী পাঠে অংশ নেবে বাইরে বের হওয়ার আগে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে ভালো থেকো সুস্থ ও নিরাপদে থেকো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আজ যে সমস্ত বিষয়ে শিক্ষকবৃন্দ তোমাদেরকে পড়ালেন তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝেছ নিশ্চয়ই এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দেয়া হয়েছে নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারেই করবে ঠিকমতো লেখাপড়া করবে ভালোভাবে মনোযোগী হবে এই ক্লাসের প্রতি আর হ্যাঁ আমরা যেন এই করোনাকালে সবাই স্বাস্থ্য সচেতন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ প্রচারিত হলো ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামী আহমেদ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান সার্বিক নির্দেশনায় কামাল আহমেদ এবং ঘরে বসে শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনির হোসেন